গুড মর্নিং স্টুডেন্ট, আবার অনেকদিন পরে ক্লাস শুরু হলো, মানে কতদিন করেছি, তারপর বন্ধ ছিল তো। হ্যাঁ গো, কাজের চাপ ছিল অনেকটা স্কুলে, সেই জন্য হয়নি, আবার আসছি। আরে তোমাদের তো বলেছিলাম না যে দেয়ালের ছবি গল্পটা পড়বে, পড়েছো সবাই? পড়েছো? আচ্ছা আচ্ছা, দেখি তাহলে উত্তর দিতে কেমন পারো দেখি। আচ্ছা দেখো দেখো, তোমরা 21 পদে চলে এসো, কিছু প্রশ্ন আছে দেখি, তোমরা ধরি, তারপরে দেখি হ্যাঁ কে কেমন বলতে পারো, কেমন পড়েছো তাহলে সেটাই বুঝতে পারবো। আচ্ছা দেখো, 1 নম্বরে কি আছে, একটি বাক্যে উত্তর দাও। দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো, এ প্রশ্নের উত্তর দিতে হবে না কাউকে, ঠিক আছে? 2 নম্বর দেখো, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করতো, কে বলবে? হ্যাঁ বলো বলো। না, অনেক অনেক দিন আগে মানুষ তখন বনের ধারে গাঁয়ে বাস করতো, ঠিক আছে? হ্যাঁ ভেরি গুড। তখন তাদের কিভাবে দিন কাটতো, ঠিক বলেছো, হ্যাঁ চাষ করে আর বনে শিকার করে, এই দুই পদ্ধতিতে তারা দিন কাটাতো, ঠিক আছে? ভালোই হয়েছে। এবার নেক্সট দেখো, নাম্বার 2, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো, পেরেছো করতে? বলো তাহলে তুমি বলো। হ্যাঁ প্রথমেরটা কি হবে বলো? হ্যাঁ ভেরি গুড, সব সময় ঠিক। তারপরেটা দেখো কি লেখা, এটা কি হবে সাজালে বর্ণগুলোকে? হ্যাঁ অনেক দিন, ভেরি গুড। তারপরেরটা বলো কি হবে বর্ণগুলোকে সাজালে? না না, ঠিক করে বলো। হ্যাঁ দেওয়াল, ঠিক, ভেরি গুড। আচ্ছা তারপরে দেখো, তারপরে কি আছে, র অ ম ক দন্ত ন জ ফ ল, এটা কি করবে সাজিয়ে? না না, হয়নি হয়নি, তোমারটা হয়নি, তুমি পাঁচজন বলো। হ্যাঁ ভেরি গুড, অন্য রকম, ঠিক, ভেরি গুড। আচ্ছা নেক্সট দেখো কি আছে, ম ম ছা ছি, কি করবে সাজিয়ে বলো? ছিম ছাম, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ভালোই মোটামুটি করেছো দেখছি। এবার দেখো 3 নম্বরে কি আছে, শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান, হ্যাঁ কে বলবে? সে ছিল বড় ড্যাশ দিন, কি হবে? সুখের দিন, ভেরি গুড। আচ্ছা নেক্সট, এমনি করে একদিন এক ড্যাশের সঙ্গে দাঁত দেখা হলো, হ্যাঁ ভেরি গুড, বাঘের, বাঘের সঙ্গে দেখা হলো। নেক্সট বাঘ বলল, এ আর ড্যাশ কি, কি হবে? হ্যাঁ এমন, এ আর এমন কি। নেক্সট বলল, আমার ড্যাশ মস্ত শিকারি ছিলেন, বলো উত্তরটা কি হবে, কি বসবে ফাঁকা ফাঁকা জায়গায়? না না না, এটা না তোমাদের সবসময় বেশিরভাগ দেখি বাবা ঠাকুরদা গুলিয়ে ফেলো, এখানটা হবে কিন্তু ঠাকুরদা, বুঝেছো? আমার ঠাকুরদা মস্ত শিকারি ছিলেন, এটা বাবা হবে না, বুঝেছো? বাবাও শিকারি ছিলেন কিন্তু মস্ত বড় শিকারি কিন্তু ঠাকুরদাই ছিলেন, মানে খুব বড় শিকারি, এখানে কিন্তু ঠাকুরদা হবে। অনেকে বাবা করে ফেলেছে তো, না না ওটা হবে না, ওটা ঠাকুরদা করো, ঠিক আছে? নেক্সট দেখো 3.5 দেখো, যেটা আছে 5, আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া কি হবেন, এখানে হবে আমার বাবা, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা আর একটুখানি করিয়ে দিই। নাম্বার 4 দেখো, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো, এখানে অনেকগুলো উত্তর দেওয়া আছে, দেখো 4টে উত্তর দেওয়া আছে, যেটা ঠিক সেটা লিখবে, আগে বাক্যটা লিখবে, লিখে যে উত্তরটা ঠিক সেটা লিখবে, ঠিক আছে? 4টে লিখবার কোনো দরকার নেই, একটা যেটা উত্তর ঠিক হবে সেটাই লিখবে। দেয়ালে ছবিটি এঁকেছিল, এখানে অনেকগুলো দেখা আছে, অপশন কি কি আছে দেখো, শিকারি, শিকারির বাবা, শিকারির ঠাকুরদা আর বাঘ, হ্যাঁ এরম লিখবে। দেয়ালে ছবিটি এঁকেছিল শিকারির বাবা, দিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করে দেবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা এবারে কি হবে বলো, নেক্সট উত্তর কি হবে, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন, মরুভূমি, বড় বড় পাহাড়, বিশাল সমুদ্র, ঘন বন, ভেরি গুড। তারপরে দেখো, বনেরা পশু পাখিরা, বনের পশু পাখিরা শিকারিকে
ভালোবাসতো, ঘৃণা করতো, ভয় পেতো, উপহাস করতো, কি হবে? ভালোবাসতো, ভেরি গুড। বনের পশু পাখিরা শিকারিকে ভালোবাসত। নেক্সট, গল্পের বাঘটি ভালো গান গাইতো না গল্প বলতো না ছবি আঁকতো না কথা বলতো? কি? হ্যাঁ, কথা বলতো। গল্পের বাঘটি ভালো কথা বলতো। নেক্সট, শিকারি বাঘকে খেতে দিয়েছিল, কি খেতে দিয়েছিল? হ্যাঁ, কিন্তু ওটা তোমাকে পুরো বাক্যটা লিখে বলতে হবে, বুঝেছ? শিকারি বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল। ঠিক আছে, এই পর্যন্ত আজকে তোমাদের করালাম। তোমাদের তো আগের দিনও পড়েছিলাম না বর্ণ বিশ্লেষণ শেখাবো, নেক্সট দিন কিন্তু বর্ণ বিশ্লেষণ শেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক এগুলো। হ্যাঁ, ঠিক আছে।